الركن الثاني من أركان الإسلام إقام الصلاة. لماذا قال عليه الصلاة والسلام إقام الصلاة ولم يقل الصلاة؟ الإسلام إقام الصلاة هو الصلاه رسول الله صلى الله عليه وسلم إقام الصلاة. <applause> نعم حتى تأتي بالصلاة قائمة مستقيمة على الوجه الذي أمر الله سبحانه وتعالى بشروطها وأركانها واجباتها ومكملات السنن ولا تأتي بمبطل مبطلة الصلاة حتى تكون الصلاة قائمة صحيحة إذن أه... إذن الله رسول صلى الله عليه وسلم تِنَّي ذلك إذن إقام الصلاة بلسين جاتو كري نماز كي أمي إبن أفني كرتي নামাজের যে রুকুন রয়েছে তার স্রোত রয়েছে তার অজীব সমূহ রয়েছে সন্ন্যাস সমূহ রয়েছে এগুলোকে আমরা যেন যথার্থভাবে আমরা আদায় করে নামাজকে প্রতিষ্ঠা করি তাহলেই আমাদের একা মশলা হবে এবং আমরা যেন যেগুলো নামাজ বিনষ্টকারী বিষয় সেগুলো থেকে আমরা বেঁচে থাকি যাতে আমাদের নামাজকে নষ্ট না করতে পারে নামাজ যেন আমাদের সহি হয় সেজন্য بدون وضوء أو لا يقرأ الفاتح يقول أنا صليت نقول قد تقول هذا أن هذه الصلاة لكن لم تقم الصلاة فهذا معناه أن هذا الفعل باطل ولا تقبل هذه الصلاة كنو بكتي بلت باري يا أمي نماز بوريشي واتو سيسي وجو كوريني نماز سورة فاتحة بات كوريني تو أمر بول بجي هين تبي نماز نماز بورت تبارو كنتو اي نماز جي نماز جي نماز بورار جنو آمدير আদেশ করা হয়েছে যে নামাজ আমাদের জন্য পড়তে হবে আমাদেরকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে সে নামাজ না বরং এটি তোমার নামাজ বা এ নামাজ কখনো কবুল হবে না তা কাশিমার সালা আল কাশিম ফেরিয়াদা ও আনা নামাজ দুইভাবে বিভক্ত এক হচ্ছে ফরজ নামাজ ফরজ সালাত আর দ্বিতীয় হচ্ছে নফর সালাত না সালাত আল ফাইজ ওয়াল মাগারিব বলে এশিয়া ওয়াল জমা ফজ ফরোজ সালাত হচ্ছে ফজর জোহর আসর মাগরিব এশা এবং জুমার সালাত লা ও দাজ জাহাদেস সালাম আজ আর মোখরো আল হামস ওয়াল জুমার ফেল জামায় আইল রিজাল আল অবশ্যই এই নামাজগুলোকে যে নামাজ ফরজ নামাজের কথাগুলো বলা হলো এগুলোকে অবশ্যই যারা বয়সপ্রাপ্ত বালেক তাদেরকে জামায়াত সহকারে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে কেননা জামায়াতের থেকে মোনাফেক ব্যতীত কেউ পিছনে থাকে না শুধুমাত্র মোনাফেকি মোনাফেক ব্যক্তি জামায়াত থেকে নামাজ পড়া থেকে বিরত থাকে সুতরাং আমাদেরকে কি করতে হবে জামায়াতের সাথে নামাজ পড়তে হবে হ্যাঁ পাঁচক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সেই মোনাফিক সেফাত থেকে যেন আল্লাহ রবুল আলম যিনি আমাদেরকে বাঁচান এবং আমাদেরকে যেন এই নামাজকে জামাতবদ্ধভাবে আদায় করা তৌফিক দান করেন আমিন